যুবক, তুমি নিজের পায়ে কুড়াল মেরো না। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, আর তুমি দেখছো বিদ্যা বেড়ে চলেছে ঘরে ঘরে স্কুল। যে বিদ্যা দিয়ে জাতি মূর্খ হয় তাকে বিদ্যা বলা যায় না, যে বিদ্যা দিয়ে জাতি অশিক্ষিত হয়, যে বিদ্যা দিয়ে জাতি অমানুষ হয় সে তাকে বিদ্যা বলা যায় না, যে বিদ্যের দলীয় স্বৈরাচারী ক্ষমতাকে ঠেকাতে পারে না তাকে বিদ্যা বলা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তুমি ছয়টা জিনিস নেও, আমি তোমাকে জান্নাত নিয়ে দেব। কিভাবে জান্নাত নিয়ে দেব সেটা আমার ব্যাপার, তুমি ছয়টা জিনিস করো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। এক, অসদুকে দাহাবদস, তুমি কথা বললে সত্য কথা বলো। দুই, অফে যাও আদম, অধা করলে পূর্ণ করো। তিন, অদ্বে যা আতাম ও তুম এন্তুম, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, স্কুল কলেজের টাকা জমা থাকলে সময় তা দিয়ে দাও। জেনায় লিপ্ত হয়ে না, জান্নাতে নিয়ে যাব। পাঁচ, কুফায় দিয়ে কম, দলীয় ক্ষমতা দেখায়ও না, ক্ষমতা দেখায়ও না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। একটু নত হয়ে চলো, মানুষকে ক্ষমা করতে শিখো, দলীয় ক্ষমতা দেখায়ও না, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার, খালি আমার কথাটা মেনে চলো, দলীয় ক্ষমতা দেখায়ও না, নিজস্ব ক্ষমতা দেখায়ও না, একটু নত হয়ে চলো, মানুষকে ক্ষমা করো, মানুষকে জেল হাজতে নিয়ে যায় না, মানুষকে বাড়ি থেকে তুলে দিও না, মানুষকে ক্ষমা করতে শিখো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াত ওয়াল আরয, পৃথিবীর মানুষ দৌড়াও 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 দৌড়াও, যেদিকে ক্ষমা আছে ছুটে চলে যাও, খালি ক্ষমা, খালি ক্ষমা, কোথায় ক্ষমা আছে তা খুঁজে বের করো, আর জান্নাতের দিকে ছুটে যাও। যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান, যে জান্নাতের বসার জায়গাটা হচ্ছে আকাশ জমিনের ফাঁকা, যত এত সুন্দর উন্নত মানের এই জান্নাতের দিকে ছুটে যাও। শোনো, ঈদরাতিল মুত্তাকিন, এইটা রেডি করা হয়েছে ভালো মানুষের জন্য, এইটা রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে ভালো মানুষের জন্য। পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দাররাই, যে ধনী হলেও দান করে, গরিব হলেও দান করে, এই লোকটার জন্য। দুই, ওয়াল আফিনা নিন-নাস, যে মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তার জন্য এইটা রেডি। তিন, অল কাজ মিনাল গাইজ, যে রাগকে দমন করতে পারে, রাগ বাস্তবায়ন করে না, রাগকে দমন করতে পারে, রাগকে বাস্তবায়ন করতে পারে না। আচ্ছা যাক, বলেছে বলেছে, আচ্ছা যাক, করেছে করেছে, আল্লাহ বিচার করবে। নিজেকে থামিয়ে নেয়, দলীয় ক্ষমতা দেখায় না, রাগ করে কিছু করে না, তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। লাইসার সাথে তো বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে সে শক্তিশালী হয় না। আর শদীদ আল্লে যে আমলে কুইন্দাল গাজাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বোখারি মুসলিম, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হলো শক্তিশালী। বোখারি মুসলিম, বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এইগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বোখারি মুসলিম। যারা বলেছে
আব্দুর রাজ্জাক সাহেবের কথা এত শক্তিশালী হয় কি করে, যে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, ধরে যেতে পারে, কিন্তু আমার কথাতে সন্দেহ নেই। তার কথা কি এত শক্তিশালী, উনি ভুল বুঝেছেন। আমি এই কথা ওই সময় বলেছি যখন বলেছি বুখারী মুসলিম, আমি এই কথাটা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। তিনি বলেন যে রাগকে ধরে রাখতে পারে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। নত হন ছয় বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করেন, জান্নাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাবো।